দোরগোড়ায় লোকসভা ভোট, তৃণমূলের সেরা অস্ত্র কেন্দ্রের বাংলা বঞ্চনা, অভিষেকের চ্যালেঞ্জের পরও চুপ বিজেপি, পোস্টে খোঁচা তৃণমূলে, সেই 100 দিনের টাকা নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, লোকসভার আগে সেই 100 দিনের কাজের মজুরি বাড়ালো কেন্দ্র। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট, ইতিমধ্যেই প্রচারে উঠেছে ঝড়, ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। 24-এর লোকসভায় তৃণমূলের সবচেয়ে বড় হাতিয়ার বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, হাতিয়ার 100 দিনের টাকা, আবাসের টাকা, অভিষেকের চ্যালেঞ্জ। প্রায় 2 সপ্তাহ পার, ঘড়ির কাঁটা 350 ঘন্টা ছুঁই ছুঁই, তবুও চ্যালেঞ্জের কোনো জবাব দেয়নি বিজেপি। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেকের, বিজেপির কোন নেতা এসছে সম্পত্তি প্রকাশ করতে? এসছে এখানে কটা ক্যামেরা আছে? 100টা ক্যামেরা আছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, 3 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি 10 পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা 100 দিনের কাজে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব, এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। তৃণমূলের হাতিয়ার বাংলার একাধিক সরকারি প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, টার্গেট মহিলা ভোট। তৃণমূল মহিলা মোর্চার নয়া কর্মসূচি, দরজায় দরজায় তৃণমূলের মহিলা মোর্চা, প্রতি বাড়ির মহিলাদের জন্য বিশেষ কিট, কিটে থাকবে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে ছবি বা পোস্টার, মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যে যে সামাজিক প্রকল্প করেছেন তার তথ্য, থাকবে 8টি প্রশ্ন, প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের মতামত চাওয়া হবে। কেন্দ্রের বঞ্চনা নিয়ে যখন আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল, সেই সময় 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি কেন্দ্রে জানিও শুরু শোরগোল। বিজেপি শাসিত রাজ্যে প্রায় 10% মজুরি বৃদ্ধি হলেও বাংলায় তা মাত্র 5%। 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি কেন্দ্রে, রাজ্য মজুরি বৃদ্ধির হার, গুজরাট 9.3%, মধ্যপ্রদেশ 9.9%, অন্ধ্রপ্রদেশ 10.9%, পশ্চিমবঙ্গ 5%। মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেই অবস্থাতে কেন্দ্রীয় সরকার এভাবে মজুরি বৃদ্ধি করতে পারেন কিনা এটা একটা বড় প্রশ্ন। আমরা আর ওরা এই নীতিতে চলছে, যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে 10% বাড়িয়েছে, পশ্চিমবঙ্গের জন্য 5%। পশ্চিমবঙ্গের গরিব মানুষ নয়, তারা তাদেরকে অচ্ছুত মনে করছে বিজেপি সরকার, তাদের একদিকে টাকা দিচ্ছে না, আর একদিকে তাদের ডেলি রোজ বাড়ানোর ক্ষেত্রেও সেখানে তারা পক্ষপাত দুষ্ট আচরণ করছে। ভাজনের কিছু নেই, এখানে তো কোনো মজুরি পাই না, 100 দিনের গোটা টাকাটা হজম হয়ে গেছে, আর বারবার বলা সত্ত্বেও হিসাব দাদ দিল না, এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লি গিয়ে ধর্ণা দিল, গ্রামে গ্রামে চিৎকার করলো, একটা মানুষও পাশে দাঁড়ায়নি, একটা মানুষও ক্ষোভ ব্যক্ত করেন যে কেন কেন্দ্র টাকা দিচ্ছে না তৃণমূলের এই প্রশ্নে। তার কারণ হচ্ছে সবাই জানে চোরকে টাকা দিলে আবার চুরি করবে, সেই কারণের জন্য পশ্চিম বাংলায় আগে সিস্টেম ঠিক হোক, তারপরে পশ্চিম বাংলার ক্ষেত্রে সমস্ত কিছু ঠিক হবে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, যিনি নিজেও রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের সুবিধাভোগী, জানিও প্রচারে নেমেছে তৃণমূল। কলকাতা টিভি।